Hey guys, welcome back to High Flyer. I'm Sham. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর তোমরা দেখছো High Flyer. আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটা ছোট্ট শর্ট ফিল্ম. শর্ট ফিল্ম আমরা মনে হয় প্রথম দেখছি বাংলাদেশে কোনো শর্ট ফিল্ম. আর এই শর্ট ফিল্মটা হচ্ছে ঈদ স্পেশাল প্রাণ ফুটোজের তরফ থেকে এবং বেশ কয়েক বছর আগে যত সম্ভব এর সেকেন্ড পার্ট থাকতে পারে আমি শিওর নই. যদি থেকে থাকে অবশ্যই সেটাও আমরা দেখব. টাইটেলটা যেটা বলার প্রথমে টাইটেলটা বলা হয়নি, টাইটেলটা হচ্ছে ফেরা. অভিনয়ে আছে সৌভিক এবং অ্যালেন শুভ্র, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ডেসক্রিপশন. আমি যথারীতি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে গিয়ে অবশ্যই মানে শর্ট ফিল্মটা দেখো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো যা যা করা সেগুলো করে দিও. এখন আপাতত আমাদের সাথে দেখো, তো চলো ভিডিও দেখে নিই. Frooto instincts expression. নতুন এসুস নাম কষ্টে সালাম কালাম কিছু নেই পড়তে পারে এসুস আমার মনে পড়াটা উচিত হবে না এখানে কি পড়তে খাইতে ঘুমাইতে আলাদা আলাদা নিয়ম আছে তুই বিতলামি করেছো আমার লোকে না না বিতলামি করি না পড়াটা অফ করে দিচ্ছি আমি তো টিকিট কেটে ফেলছি তুই কিন্তু আমাদের সবার বের হওয়ার সবার পরে যাবে আরো ভালো কথা তুই ঈদ শেষ করে আমাদের সবার আগে এসে ফেরত আসবি আইসে সাথে রুম অসম্ভব না দেখছি আমি একদম পরিষ্কার করে সাবধানে যাবেন মামা তোমার যে রাখো দিলে তোমার ঈদের বকশিস হ্যাঁ বাড়ি যাবো না আজকে বাড়ি কিভাবে যাবো বলেন মামা কেন হোস্টেলে বন্ধ হয়ে যাইতেছে আপনার রুম মিটতে যাইবো না কিরকম সাইকো সাইকো দেখছেন ঈদ আইসে এখনো বাড়ি না যাতে এখানেই পড়তে হইবে আমার কথাটা মানেন ভিতরে যান ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দেন আপনার মতো আমিও রাগ করছিলাম কিন্তু কিছু করার নাই এতিমখানায় মানুষ হয়েছে ঈদে যাইবো কই কি বলবে হ যাওয়ার জায়গা নাই দেখি স্যার কি করে সাবধানে যায় মামা কি বাড়ি যাবো না তুই ব্যাগ গুছা একসাথে যাবো
আমি তো এদের কোথাও যাবো না, আমি এখানেই থাক। বাইরে যে ভিড় না গেলে আমার বুঝার লাইন আছে তো। আমার ছেলে দুইটা মায়ের কাছে, ছেলেরা না আসলে কি মা ঈদ করতে পারে? আরে গাধা ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি শুলে আসো। আচ্ছা, কি বলা যায়, হ্যাঁ প্রথমে যেটা বলবো যে অভিনয় নিয়ে এখানে আলাদা করে কিছু বলার নেই, কারণ দুজনেই বাচ্চা ছেলে প্রথম, তো একটু অনেকটাই কাঁচা লেগেছে, সো এটা মানে ধরার মধ্যে চলে না, কারণ তারা মানে বড় মাপের এখনো পর্যন্ত নয়, সেই জন্য অভিনয়টা আলাদা ছেড়ে দিলাম। কিন্তু গল্প যেটুকু ফেরা, স্টোরিটা খুব ছোটর উপরে তৈরি করা হয়েছে, জানি না এটা কোনো বড় মানে বড় নাটকের বা বড় শর্ট ফিল্মের একটা ছোট্ট অংশ কিনা। তো আমার এখন একটু একটু সামান্য ধারণা হলো যে ঈদে বাড়ি ফেরা নিয়ে একটা ঘটনাটা। প্রথমে আমি যেটা লেখাটা ভুল পড়েছিলাম যে হোটেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হোস্টেল, কারণ যখনই দেখলাম সব বুঝতে পারলাম হোস্টেল, আমি লেখাটা পড়তে ভুল করেছিলাম। তো এইখানে যেটা দেখলাম যেটা হয় সাধারণত হোস্টেল লাইফ যেরকম হয়, মেস লাইফ যেরকম হয় সেই রকমই, কেউ বহুত পড়ুয়া থাকে, কেউ থাকে একটু মানে মস্তি করে বেড়াতে ভালোবাসে। প্রথম দিকে যেটা আমরা দেখলাম সেটা র‍্যাগিং টাইপের একটা জিনিস, তো সেই র‍্যাগিংটা থাকেই প্রথমেই, যখন বিশেষ করে হোস্টেলে, মেসে নয়, হোস্টেলে যারা সিনিয়র থাকে তারা একটু চায় র‍্যাগিং করতে, এবং সেটা মানে যতটা মানে কম হয় সেটাই ভালো, কিছু কিছু জায়গায় মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং সেগুলো কখনোই গ্রাহ্য নয়, এবং সেটা মানে কলেজ যে আছে প্রশাসন বা সেখানকার প্রিন্সিপালরা রয়েছেন, তাদের অবশ্যই ওয়ারেন্ট রয়েছেন, তো তাদের অবশ্যই দেখা উচিত এই ব্যাপারটা, এবং এগুলোকে অনেক সময় ল করেও এটাকে থামানোর চেষ্টা করা হয়েছে, আমাদের এখানে অন্তত করা হয়েছে, এবং এখন অনেকটা আগের থেকে কমে গিয়েছে এই ব্যাপারটা, র‍্যাগিং ব্যাপারটা। তো এখন যেটুকু হয় বিশেষ করে নর্মাল একটা আনন্দ নেওয়ার জন্য, হ্যাঁ মস্তি, ছোট একটা ছোটখাটো একটা কিছু ব্যাপার নিয়ে এইগুলো করা হয়। তো তবে প্রথম দিকে র‍্যাগিংটা থাকলেও মানে লাস্টের দিকে কিন্তু এরাই সব উপকারে আসে, হ্যাঁ মানে। আর এই ব্যাপারটা হচ্ছে যে এই নাটক মানে সরি শর্ট ফিল্মটা যেটা দেখলাম, এখানে ঈদ নিয়ে একটা ঘটনা, সেখানে যিনি পিয়ন বা এ ধরনের কিছু ছিল গেটকিপার, তার বাড়ি মানে যাওয়ার কোথাও জায়গা নেই, সেইটা শুনে যখন মানে মাসুদের যে বন্ধু বা সিনিয়র রয়েছে তার একটা মন ঘুরে গেল এবং মাসুদকে নিয়ে তার বাড়িতে যাচ্ছে, এই ব্যাপারটা খুব ভালো লাগলো। মানে ঈদের স্পেশাল ভিডিও এরকমই হওয়া উচিত, এবং সত্যি সবার মধ্যেই এই মানসিকতাটা তৈরি হওয়া দরকার যে সবাইকে নিয়েই আমরা চলবো, এবং কারো কারো যদি কিছু কমতি থাকে সেটা আমরা আমাদের ভালোবাসা দিয়ে সেটা পরিপূর্ণ করে দেবো। এই মানসিকতা নিয়ে চললে সত্যি পৃথিবীটা আরও সুন্দর হয়ে ওঠে এবং আরও ভালো মানে সমাজ গড়ে উঠবে। তো যাই হোক, উৎসবের যে আসল খুশিটা হ্যাঁ ঠিক বলেছিস, যে উৎসবের যে আসল খুশি সবার সঙ্গে মানে বাটোয়ারা করে নিলে তবেই আসে সেটা, হ্যাঁ কিন্তু সবার সঙ্গে মিশিয়ে নিলে সেই জিনিসটা আরো বেটার হয়। হ্যাঁ,
তো সেটাই উৎসব। তো যাই হোক, তোমাদের কি মন্তব্য রয়েছে সেগুলো কমেন্টসে জানিও, এবং আরও আরও এরকম লিঙ্ক থাকলে সেগুলো শেয়ার করো, যাতে করে আমরা আরও এই ধরনের ভিডিও দেখতে পাই। আর কি কি পছন্দ না পছন্দ সেগুলো তো লিখবেই আর কি। যাই হোক, আজকে এ পর্যন্তই। সামনে আরো ভিডিও নিয়ে আসছি, তোমরা আরো আরো লিংক পাঠাও, সাপোর্ট করতে থাকো। আর ততক্ষণ পর্যন্ত আলবিদা, চলো।